নমস্কার দর্শক বন্ধু চলতু জাঁয়বা কুকুর দিয়ে ভাগ্য বদলিবার দশটি সংকেত জু কেমি কৌশি কুকুর আমি আমখানে দেখে কারণ কুকুর সর্বদা আমি হীন দৃষ্টি হি দেখি থা তে কুকুর ঠার কিন্তু বিশেষতা রয়ে আমি ভাবিপার থা আজ আমি আপনার জনাইব যাওছ কুকুর আপন মানুষ দিয়ে দশটি সংকেত সম্পর্কের যা আপনার বুঝিপারি নাই প্রথমে যদি আপনার কুকুর কু খাই দে এহা আপনার শুভ হোই থাই এবং এহার অর্থ হোই থাই কি আপনার উপরে কোণি বিপদ আসব না আপনার আসবা যাওয়া কষ্ট দূরে যাব দ্বিতীয় যদি আপনার କୌଣସି କାମରେ ବାହାରକୁ ଯାଉଥାନ୍ତି ଏବଂ କୁକୁର ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ବହୁତ ଜୋରରେ ଭୋକିଥାଏ ତେବେ ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଏକ ଶୁଭ ସଙ୍କେତ ଅଟେ ଏହାର ଅର୍ଥ ହୋଇଥାଏ କି ଆପଣ କିଛି ସମୟ ଅଟକି ଆପଣଙ୍କ ଯାତ୍ରାକୁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ ଏହା ଫଳରେ আপনার উপরে থাকে দুর্ঘটনা টাইম তৃতীয় যদি কুকুর আপনার দেখি নিজের লাঞ্জ হলাই থাকে আপনক আপনার বহুত অধিক শুভ হয়ে থাকে চতুর্থে যদি আপনার কুকুর নিজ দেহ কুন্ডার দেখ সকাল সময় ତେବେ ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଧନ ପ୍ରାପ୍ତିର ସଂକେତ ଅଟେ ପଞ୍ଚମରେ କୁକୁରକୁ ଆପଣ ରୁଟି ଖାଇବାକୁ ଦେବା ଶୁଭ ହୋଇଥାଏ ଏହା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଉପରେ ଆପଣଙ୍କର ଶତ୍ରୁ ଭାରି ପଡ଼ିପାରନ୍ତି ନାହିଁ ଏବଂ ଆପଣଙ୍କ ଶତ୍ରୁର ନାଶ ହୋଇଥାଏ ଷଷ୍ଠରେ କୁକୁର ମୁଖରେ ଯଦି ଆପଣ ବାହାରକୁ ଯାଉଥିବା ସମୟରେ ହାଡ଼ ଦେଖନ୍ତି ତେବେ ଏହା ଆପଣଙ୍କର କାମ ପୂରା ହେବାର ସଙ୍କେତ ହୋଇଥାଏ ସପ୍ତମରେ ଯଦି ଆପଣ କୁକୁରକୁ ସଫା ପାଣି ପିଇବାର ଦେଖନ୍ତି ତେବେ ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ହୋଇଥାଏ ଅଷ୍ଟମରେ କୁକୁର আপন ঘর সামনে কান্দা অশুভ হয়ে থাকে কিন্তু কিছু সময়ের কুকুর ভোগপ্রাই কা থাকে যাকু অশুভ যায় না তেম আপনার কাঁদু বা কুকুর কু খাদ্য দেওয়া জরুরি নবমে যদি কুকুর আপন ঘরে ছুঁ জন্ম করে তেবে এর অর্থ হয়ে থাকে কি ଆପଣଙ୍କ ଘରେ ସର୍ବଦା ସକାରାତ୍ମକ ପ୍ରଭାବ ରହିବ ଦଶମରେ ଯଦି ଆପଣ କୁକୁରକୁ ଲଢ଼େଇ କରୁଥିବାର ଦେଖନ୍ତି ତେବେ ଏହା ଅଶୁଭ ହୋଇଥାଏ